সারা দেশের সাথে মালদহে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো ছট পূজা। এদিন জেলার বিভিন্ন প্রান্তে নদী ও পুকুরগুলোতে পালিত হয় ছট পূজা। কলাগাছ ও ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছিল ছট পূজার ঘাটগুলি। এদিন বিকেল গড়তেই নদীর ঘাটগুলিতে শুরু হলো ছট দেবীর পূজার অনুষ্ঠান। পূজোর বিভিন্ন উপকরণ নৈবেদ্য দিয়ে নদীর ঘাটগুলিতে ভিড় জমায় ভক্তরা। নিয়ম নিষ্ঠার সঙ্গে শুরু হয় পূজোর অনুষ্ঠান। এদিন ছট পূজার অনুষ্ঠান দেখতে মহানন্দা নদীর দুই তীরে ও মহানন্দা সেতুর উপরে উপচে পড়ে জনতার ভিড়। এদিন ছট পূজা উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। এদিন মহিলারা নদীর ঘাটের জলে নেমে সূর্যদেবীকে অর্ঘ্য দিয়ে ছট মায়ের আরাধনা করেন। এদিন বিকেলে নদী ঘাটে ছটের ডালা ভরে বাড়ি ফিরে আসেন ভক্তরা। প্রচুর পুণ্যার্থীর ভিড় জমে নদীতে, তাদের সামাল দিতে পুলিশ প্রশাসনে চলে স্পিড বোটের টহলদারি। প্রাকৃতিক মুকলা দপ্তরের কর্মীদের তৈরি থাকতে দেখা যায়। প্রচুর মানুষের সমাগম হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যেমন নেওয়ার দরকার সেভাবে আমরা নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় মোটামুটি পুলিশের ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সবাই আছে এবং খুব পিসফুলি ছট পুজো পালিত হচ্ছে। ড্রোন দিয়েও আমাদের টোটাল উপর থেকে সার্ভিলেন্স চলছে, আমরা ড্রোন দিয়েও সার্ভিলেন্স করছি, মানে কোথাও কোনো অসুবিধা হয় আমরা সেভাবে অবস্থা।